বাংলাদেশি মহিলা ফুটবলারদের 20 টাকা উপহারের ঘোষণা। নেপাল থেকে সাফ শিরোপার ট্রফি নিয়ে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনের দিকে এগিয়ে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ চ্যাম্পিয়ন নারী দলকে ছাদখোলা বাসে বরণ করে নিতে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসের ছাদ কেটে প্রস্তুত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শিরোপা জয়ের খুশিকে ভাগাভাগি করে নিতে মাঝ আকাশে বাঘিনীদের মিষ্টি খাওয়ালো বিমান বাংলাদেশের পক্ষ থেকে। এছাড়াও ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে জাতীয় ক্রিকেট দলের তারকা তাসকিন আহমেদও শুভেচ্ছা জানিয়েছেন বাগিনীদের। তাসকিন বলেন, এটা খুবই ভালো একটা অর্জন আমাদের জন্য, আমি খুশি, সবাই খুশি। খুবই ভালো অর্জন ভাই, আমিও খুশি, সবাই খুশি। চ্যাম্পিয়নদের দেখতে রাস্তার দুপাশে মানুষের উপচে পড়া ভিড় ছিল। আর এই দৃশ্য লাইভ দেখে সাবিনা খাতুনদের 50 লাখ টাকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম। এর আগে চ্যাম্পিয়ন দলকে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে তমা গ্রুপ। তমা গ্রুপের চেয়ারম্যান বাফুফের সহসভাপতি আতাউর রহমান মানিক এই ঘোষণা দেন। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, নারী ফুটবল দল বাংলাদেশকে গর্বিত করেছে। শুধু তাই নয়, সাবিনাদের জন্য 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ বুধবার একটি বিজ্ঞপ্তিতে জাতীয় নারী ফুটবল দলকে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সাবিনাদের প্রশংসা করে তিনি বলেন, অবিশ্বাস্য পারফরমেন্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নারীদের এমন অর্জনকে স্বীকৃতি দিয়ে পুরস্কার ঘোষণা করা হলেও ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আর্থিক পুরস্কার ঘোষণা করেননি সংস্থাটির সভাপতি কাজী সালাউদ্দিন। তবে সামর্থ্য থাকলে প্রত্যেক ফুটবলারকে 2 কোটি টাকা করে দিতেন বলেও জানান তিনি। তবে দুঃখজনক হলেও সত্যি যে, যার জন্য এত বড় সাফল্য পেল বাংলাদেশ মহিলা ফুটবল দল, সেই দলের কোচ ক্যাপ্টেন সাবিনা খাতুনের কোনো ছবি ছিল না ছাদখোলার দোতলা বাসের দেয়ালে। এছাড়াও বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে বাফুফে ভবনে যাওয়ার পথে কপালে আঘাত পান ফুটবলার ঋতুপর্ণা চাকমা। এখন দেখার বিষয় একটাই, যে পরিমাণ পারিশ্রমিক নিয়ে থাকে বাংলাদেশের ক্রিকেট দল, সেই পরিমাণ মূল্যায়ন কি পাবে বাংলাদেশের নারী ফুটবলাররা।